দাজ্জাল পৃথিবীর ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফেতনা। পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন প্রত্যেকই তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে আশ্বস্ত করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বিশদ আলোচনা করেছিলেন। দাজ্জাল সম্পর্কে বিশদ আলোচনা করতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, অর্থাৎ তার এক চোখে দৃষ্টি থাকবে না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রব দৃষ্টিহীন নন। আরবি মাসিহ শব্দের অর্থ মুছে ফেলা, বিকৃত করা হয়েছে এমন। অন্যান্য জায়গায় ভ্রমণকারী হিসেবেও উল্লেখ করা হয়েছে। সে যেহেতু বিশ্ব ভ্রমণ করবে, সেই জন্য তাকে ভ্রমণকারীও বলা হয়। মোর কথা, দাজ্জাল শব্দের অর্থ মহামিথ্যুক। মহাদুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনকর্তা, সুতরাং আমার উপর তোমরা ঈমান আনো। আমি তোমাদেরকে বাসস্থান দেব, ঘরবাড়ি দেব, খেতে দেব, সুপেয় পানি দেব, তোমরা আমার উপর ঈমান আনো এবং বিশ্বাস করো আমি সমগ্র মানবজাতির রব। দাজ্জাল প্রকাশের অন্যতম আলামত হচ্ছে মদিনায় ঘনবসতি কমে যাবে এবং জেরুজালেমে বসতি অনেক বেড়ে যাবে। দাজ্জাল আসার পূর্বে পৃথিবীর খাদ্যে অভাব দেখা দেবে, বৃষ্টিপাতের অভাব দেখা দেবে, হাহাকার নেমে আসবে, খাদ্যশস্য শেষ হয়ে যাবে, পৃথিবীর খাদ্যশস্য কমে যাবে, বৃষ্টিপাত কমে যাবে, মাটি থেকে ফসল অঙ্কুরিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাজ্জাল তখনই প্রকাশ পাবে যখন মসজিদের মিম্বারগুলো থেকে দাজ্জালের আলোচনা মুছে যাবে। মানুষ দাজ্জাল সম্পর্কে জানবে না, দাজ্জাল সম্পর্কে কোনো ধারণা রাখবে না, কোনো জ্ঞান রাখবে না। দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল লাল বর্ণের হবে, চুল কোঁকড়ানো থাকবে এবং কানা থাকবে। দাজ্জালের এক চোখ থাকবে আঙুলের মতো। অন্য জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কোনো সন্তান থাকবে না, সে নির্বংশ হবে। দাজ্জাল চেনার সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা এবং অন্য বর্ণনায় রয়েছে কাফের। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন মসজিদে সলাত আদায় করছিলাম, আমি মহিলাদের কাতারে ছিলাম। নামাজ শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠে বসলেন এবং তিনি যেন হাসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে, আমি আজকে তোমাদের কি সম্পর্কে বলবো, তোমরা কি জানো? তখন আমরা বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই আপন আপন জায়গায় বসে পড়ো। তামিমদারি একজন খ্রিস্টান, তিনি এসেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি তোমাদেরকে একটা গল্প বলতে চান দাজ্জাল সম্পর্কে। তিনি বললেন, লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন লোক আমরা একটি স্টিমারে উঠেছিলাম। আমরা যখন স্টিমারে উঠেছিলাম, প্রবল ঝড়ে আমরা দিকবিদিক হয়ে গেলাম। তখন আমরা প্রবল ঝড়ে একটা দ্বীপে গিয়ে পৌঁছালাম। যখন কিনারায় পৌঁছালাম, প্রচুর চুল বিশিষ্ট কিছু প্রাণীর সাথে আমাদের দেখা হলো। আমরা ভয় পেয়ে গেলাম, এ কি শয়তান নাকি? তখন তিনি বললেন, আমি গোয়েন্দা, তোমাদের সাথে কথা বলার জন্য ঘরের ভেতরে একজন লোক অপেক্ষা করছে। আমরা এগিয়ে গেলাম, ঘরের মধ্যে গিয়ে দেখলাম বিশাল এক মানুষ লোহার জিজির দ্বারা বাঁধা আছে এবং আসমানে উঠে যাচ্ছে এবং নেমে যাচ্ছে। সে বাইসান সম্পর্কে জিজ্ঞাসা করল, সেখানে কি এখনও খেজুর হয়? আমরা বললাম, হ্যাঁ, সেখানে এখনও প্রচুর খেজুর হয়। তিনি বললেন, অচিরেই সেখানকার খেজুর শেষ হয়ে যাবে, সেখানে আর খেজুর উৎপন্ন হবে না। তিনি বুহাইরাত উত্তাবারিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ওখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, হ্যাঁ, ওখানে এখনও পানি আছে, এখনও মানুষ
ওখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে। তিনি বললেন, অচিরেই সেই বিল শুকিয়ে যাবে। তিনি বললেন, নিরক্ষর নবীর কি অবস্থা? বললাম, তিনি একবার যুদ্ধে জয়ী হয়েছেন, একবার পরাজিত হয়েছেন। তিনি বললেন, পৃথিবীবাসীর উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়া। দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এমনভাবে চলবে, বাতাস যেভাবে মেঘকে হাঁকিয়ে নিয়ে যায়, দাজ্জালের চলার গতি হবে সেই রকম। পূর্বের একটি দেশ খোরাসান থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইসবাহানের 70,000 ইহুদি অনুসরণ করবে, তাদের গায়ে থাকবে সেলাইবিহীন চাদর। দাজ্জাল দুই হাতে স্বর্ণ, রৌপ্য এবং সম্পদ মানুষের মাঝে বিতরণ করতে থাকবে। মানুষ তা দেখে বিমোহিত হয়ে যাবে এবং অনেক ভালো ইমানদারও ইমান হারিয়ে ফেলবে। আল্লাহ রাসুল এক জায়গায় বলেন, তোমরা অবশ্যই দাজ্জাল থেকে পালানোর চেষ্টা করবে, অনেক ভালো ইমানদারও দাজ্জালকে মোকাবেলা করতে গিয়ে দাজ্জালের ফাঁদে পা দেবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, দাজ্জাল 40 দিন পুরো পৃথিবীকে শাসন করবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, তার দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তার তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। তখন একজন জিজ্ঞাসা করলেন, আমরা তখন কিভাবে সলাত আদায় করবো হে আল্লাহ রাসুল? তিনি বললেন, তোমরা সময় ঠিক করে সলাত আদায় করে নিও। দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। যখনই প্রবেশ করতে যাবে তখনই ফেরেশতাগণ তাকে তরবারি দিয়ে ধাওয়া করবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারের উপর লাঠি দিয়ে আঘাত করে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে শিখিয়েছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখে এবং পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সারা পৃথিবীতে যখন দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষ অতৃষ্ট হয়ে যাবে, ইমানদারদের বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। তখন ঈসা আলাইহিসাল্লাম আকাশ থেকে নেমে আসবেন। তিনি অবশ্যই দামেস্কের পূর্ব দিকের সাদা মিনেরা বিশিষ্ট মসজিদে নেমে আসবেন, দুই ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে। সমস্ত মুসলিম জাহান তাকে ওয়েলকাম করবে, সমস্ত মুসলিম জাহানের খলিফা তাকে আমন্ত্রণ জানাবেন এবং তাকে সলাত আদায় করার জন্য বলবেন। তিনি বলবেন, তোমাদের মধ্যে থেকে যে ইমাম সেই সলাত আদায় করুক। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের খলিফার সলাত আদায় করবেন। এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের আসার খবর শুনে পানিতে চিনি দিলে যেভাবে গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যাবে। মূলত দাজ্জাল প্রথমে যখন আসবে, তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে আসবেন, বলবেন যে আমি মাসিহ। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের লুদ নামক শহরের দ্বার প্রান্তে দাজ্জালকে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন।